আৰু চাবি নেকি আজি আপোনালোকে দুহেজাৰ বিশেষ প্ৰথম দিনা এই বছৰৰ আমি আমাৰ বিভাগৰ ফালৰ পৰা যোৱাকালি এটা আমি ডিচিশ্যন লৈছিলোঁ যে আজি আমি প্ৰথম ঐচটো আমি আমাৰ ৱাইল্ড লাইফ হক কৰিম আজি মোৰ লগতে মোৰ ডিপাৰ্টমেণ্টৰ পি চি চি এফ হ'ফ হক আদি কৰি আমাৰ ৱাইল্ড লাইফ পি চি চি এফ আহিলে আমি গোটাই মিলি এটা হাতির পোৱালি আছে আপোনালোকে জানে কিছুদিন আগতে আমি দীপর বিলের পরে উদ্ধার করেছিল সর পয়ালি দেখি গেছো ওইস করলো আর জড়িয়ে আমার যা ওয়াইল্ড লাইফ আছে আমি উইচ করছো আর এই আমারও ভাগ্য ভাল যে আজি প্রথম দিন আপনার আমার হল মানে এটি আপনার আর আপনার চেলেলর যী সকল কর্মী বন্ধু সকল আছে আর আপনার জৰিয়তে জড়িয়ে আমার সমূহ রাইজক আমি এই নতুন বছর শুভেচ্ছা জানাইছো ঈশ্বৰৰ ওর প্রার্থনা করছো যে আমি প্রতিজন মানুষ যাতে সুখে সমৃদ্ধিৰে আমি থাকিব থাকিব ঈশ্বর যাতে এই বর প্রদান করে গোটেই বছর যাতে আমার কারণে ভাল হয় তার পরম পিতার প্ৰাৰ্থনা প্রার্থনা জান আপনারা দেখিছে যে আমার এক নিরন্তন প্রয়াস আরম্ভ হয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব যেটা আমি দায়িত্ব পালো দায়িত্ব পোৱাৰ পাছতে মুখ্যমন্ত্রীর নির্দেশনা আমি বহুতখিনি কাম করবল সম্ভব হয়েছে এটাও মই দেখি আইছ আমাৰ আমাৰ যিটো বাউণ্ডাৰী ৱালিঙেৰ কাজটো প্ৰায় প্ৰায় মানে কি শেষেই হ'ল অলপ দুই এটা ঠাইত আমাৰ অলপ টেকনিকেল প্ৰব্লেম আছে সেইকাৰণে মানে অলপ বাকী আছে ইটো আমি শেষ কৰিম বাউণ্ডাৰী ফেঞ্চিংটো হৈ গ'ল আমাৰ ইয়াতে ৱাইল্ড লাইফ আমি বহুতখিনি আনিলোঁ আপোনালোকে জানে যোৱা বছৰৰ ভিতৰত আমি লায়ন আনিছোঁ আমি টাইগাৰ আনিছোঁ আমি জিৰাফ আনিছোঁ এতিয়া আমাৰ জেবৰা আহিব আর জিরাফ এটা আমার জানুয়ারির ভিতৰত আৰু এটা জিরাফ অহার কথা আছে আমি ছিম্পাঞ্জি আনার কথা আছে মার্চের ভিতর আহি যাব আর আমি কমিউনিকেশনের ক্ষেত্ৰতো আমি চেষ্টা করে আছো যাতে রাইজে যাতে কষ্ট নাপায় আমি এই বিহুর আগতে এই জোর ভিতর এটা ট্রেকিংয়ের ব্যবস্থা আমি করে আছো এই ট্রেকিংত রাইজ আপনার আমি আপনার জড়িয়ে আমি আমি রাইজক নিমন্ত্রণ করিম আর আপনার নিমন্ত্রণ করি বিহুর আগতে চেষ্টা কৰিম আপনালোকে গলে খুব ভাল পাব আমার ইয়ারপাড়া প্রায় পাঁচ কিলোমিটার ঠাই আমি ট্রেকিং পারো আর ইয়াতে আমি যেটা বনভোজন ক আমি ইয়াতে একটা সিস্টেম করি যে সিস্টেমের জড়িয়ে আমার আমার দেশীয় খাদ্য অল্প আমি যাতে ট্রেকিং করে পাছতে তে তোলের কষ্ট হব সে আমি দিয়ার ব্যবস্থা করি আর আমি বহুতখিনি দূর কারণে আমি আরও কিছু চিন্তন আমি করে আসু ইয়াতে একটা মাস হেলথ চেক আপ আমি তিন তিনদিনের এই হেলথ চেকআপের জড়িয়ে আমি প্রতিটা এনিমেলের কত কি প্রবলেমটা আছে হেলথের প্রবলেম আইডেন্টিফাই করি এটা আমি ভেটেনারি সেক্টরের জড়িয়ে প্রতিটা প্রতিদিনই আমি প্রতিটা এনিমেলের হেলথ চেকআপ করা সুবিধা অসুবিধা অসুবিধাবিল গোটেখিনি চাই এটি আপনার যদি চায় আমার বিলাগের হেলথ ভাল আছে কিবা হব পারে মানুষেরও কেতাবা হেলথ বেয়া হয় ছিজনৰ কথা আছে কিন্তু আমি চেষ্টা কৰি আছোঁ যাতে আমাৰ আমাৰ এনিমেলবিলাকে হেল্থ ভাল থাকে আৰু নতুন নতুন এনিমেল যাতে আমি আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ প্ৰয়াস চলি আছে